আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমি আজকে অন্য একটা হোটেলে, এখানে মনে হয় আরো সুন্দর। এত সুন্দর জায়গা, এটা চিন্তার বাইরে। এবং হোটেলটা আমার মনে হয় এটা বেটার। আমি তো মনে করছিলাম যে এখানে ভালো হোটেল নাই, কিন্তু এটা মনে হয় ভালো হোটেল, ভালো। আমি দেখতেছি খুব স্ট্যান্ডার্ড, ফ্যান্টাস্টিক। ভেরি নাইস সিন, প্রকৃতি। এমনি আসলি মনে হয় যে আপনি রিল্যাক্স করতেছেন, সমস্ত স্ট্রেস অলরেডি চলে গেছে। এই জন্যই বলি যে প্রকৃতির সাথে বন্ধুত্ব করেন, এই হচ্ছে আমাদের স্বাস্থ্য রক্ষার একমাত্র উপায়। এটা হয়েছে আমাদের রুম। আমি এখন রুমটা দেখাচ্ছি, রুমটা খুব সুন্দর, ফ্যান্টাস্টিক। বাতাস, সমুদ্রের বাতাস সব সময় এখানে আসতেছে। অবশ্য দেখেন এই সময় কিন্তু এইসব হোটেলে ইম্পসিবল, মানে কোনো ভ্যাকেন্সি থাকার হয়ে দেখেন বলতে গেলে খুব কম গেস্ট। কিসের জন্য? কোভিড বলতেছে 15 তারিখের থেকে টোটালি লকডাউন, এখানে আর কেউ আসতে পারবে না। আমরা কি করতেছি আমি জানি না। কিসের জন্য আমাদের স্বাধীনতা ওরা কেড়ে নিচ্ছে? এটা কেউ জানে না। ভালো থাকেন, সুস্থ থাকেন। এরপরে আমি ভিডিও করব কিছু স্বাস্থ্য সমস্যা নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।